হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে তো আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার দু হাজার উনিশ সম্পর্কে যত ধরনের প্রশ্ন উত্তর হতে পারে সে সম্বন্ধে আলোচনা করব এবং সেগুলো বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো এবং তোমার বন্ধুদের সাথেও যদি ভালো লাগে শেয়ার করে দিও এবং যদি তোমরা নতুন হয়ে থাকো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করবে এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলো দেখো তোমাদের প্রথম যেটা জানতে হবে জাতীয় ক্রীড়া পুরস্কার জাতীয় ক্রীড়া পুরস্কার কিন্তু পাঁচ ছটি ক্ষেত্রে কিন্তু টোটাল দেওয়া হয় ছ ধরনের জাতীয় ক্রীড়া পুরস্কার হয়ে থাকে তো প্রথম হচ্ছে দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার তারপরে হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার তারপরে হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি এবং অর্জুন পুরস্কার রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার তে এর মধ্যে চারটি এখানে সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার এবং অর্জুন পুরস্কার এই চারটি সম্বন্ধে তোমাদের বিস্তারিত বলবো এই চারটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং এইখান থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু আসবে এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটা হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কারের মধ্যে সর্বোচ্চ পুরস্কার এবং এটা দেওয়া শুরু হয়েছিল উনিশশো একানব্বই বিরানব্বই সাল থেকে এটা দেওয়া শুরু হয়েছিল তো দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কি দেওয়া হয় পুরস্কারে একটি পদক দেওয়া হয় পুরস্কার বিজেতাকে একটা পদক দেওয়া হয় সাত দশমিক পাঁচ লক্ষ বা সাড়ে সাত লক্ষ টাকা দেওয়া হয় এবং একটার সাথে শংসাপত্র দেওয়া হয় এটা হচ্ছে ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার নেক্সট দেখো যেটা আছে দ্রোণাচার্য পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার উনিশশো সাল থেকে প্রথম দেওয়া শুরু হয় পুরস্কার হিসেবে একটি দ্রোণাচার্য মূর্তি পাঁচ লক্ষ টাকা এবং শংসাপত্র দেওয়া হয় দেখো দ্রোণাচার্য পুরস্কার কিন্তু খেলোয়াড়দেরকে দেওয়া হয় না এটা খেলোয়াড়দের যারা কোচ থাকেন কোচদেরকে এটা দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার নেক্সট হচ্ছে অর্জুন পুরস্কার অর্জুন পুরস্কার দেখো উনিশশো সাল থেকে প্রথম দেওয়া শুরু হয় এবং পুরস্কারস্বরূপ একটি অর্জুনের মূর্তি পাঁচ লক্ষ টাকা এবং একটি শংসাপত্র দেওয়া হয় নেক্সট হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের নামানুসারে এই পুরস্কারটি দু সাল থেকে দেওয়া শুরু হয় পুরস্কার হিসেবে কি দেওয়া হয় না একটি ধ্যানচাঁদের মূর্তি দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা সাথে একটি শংসাপত্র দেওয়া হয় তো ধ্যানচাঁদের জন্মদিনেই আমাদের ক্রীড়া দিবস হিসাবে পালন করি আমরা উনত্রিশ আগস্ট আমরা ক্রীড়া দিবস হিসেবে পালন করি ধ্যানচাঁদের জন্মদিন বিখ্যাত হকি প্লেয়ার ধ্যানচন্দ্রের জন্মদিন তো চলো এরপর যত ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করবো তো প্রথম প্রশ্নটা তোমাদের হচ্ছে দেখো দ্রোণাচার্য লাইফটাইম টাইম পুরস্কার দু দ্বারা কাকে সম্মানিত করা হলো তো দেখো দ্রোণাচার্য পুরস্কার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে দ্রোণাচার্য লাইফটাইম টাইম পুরস্কার এবং আরেকটা হচ্ছে দ্রোণাচার্য রেগুলার পুরস্কার তো দুটোই কিন্তু কোচদেরকেই দেওয়া হয় তো দ্রোণাচার্য লাইফটাইম টাইম পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হলো না দেখো অপশানে যেগুলো আছে রামবীর সিং খকার সঞ্জয় ভারদ্বাজ মারজান পেটেল উপরোক্ত প্রত্যেকে তো উপরোক্ত সবাইকেই কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়েছে উপরোক্ত তিনজনকেই দ্রোণাচার্য লাইনটাই পুরস্কার দেওয়া হয়েছে কে কোন খেলার সাথে যুক্ত সমস্ত কিছু তোমাদের ভিডিওর শেষে বলবো চলো নেক্সট কোশ কোয়েশ্চেন হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার দু দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে এটা দ্রোণাচার্য রেগুলার পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে না বিমল কুমার সন্দীপ গুপ্তা এবং মহেন্দ্র সিং ডিল্লো এই তিনজনকে দ্রোণাচার্য রেগুলার পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে তাহলে উত্তর হবে অপশান ডি উপরোক্ত সকলকে তাহলে অপশান ডি উত্তর হলো চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে তিন নম্বর কোশ্চেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দু দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দু হাজার উনিশ দ্বারা দুজনকে সম্মানিত করা হয়েছে দেখো দীপা দীপা মালিক এবং বজরং পুনিয়া এই দুজনকে এ তাহলে উত্তর হবে এ ও বি উভয়কেই সম্মানিত করা হয়েছে তো দেখো দীপা মালিক প্যারা খেলার সাথে যুক্ত এবং বজরং পুনিয়া হচ্ছে রেসলিংয়ের সাথে যুক্ত দুজনেই হচ্ছে হরিয়ানা থেকে বিলং করে হরিয়ানার অধিবাসী দীপা মালিক এবং বজরং পুনিয়া চলো পরবর্তী চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার দু দ্বারা কাকে সম্মানিত করা হবে ধ্যানচন্দ পুরস্কার দু দ্বারা সম্মানিত করা হবে দেখো এখানে তিনজন আছে অরূপ বসাক নিতিন কীর্তনে মনোজ কুমার উপরোক্ত প্রত্যেককেই ধ্যানচন্দ পুরস্কার দু দ্বারা সম্মানিত করা হবে তো আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে এবারে মোট পাঁচজনকে ধ্যানচন্দ পুরস্কার দেওয়া হচ্ছে তো এইখানে তোমাদের আমি তিনজনের নাম বললাম আর দুজন হচ্ছেন ম্যানুয়েল ফ্রেডরিক এবং সি লাল রেম সাঙ্গা তাহলে মোট পাঁচ মোট পাঁচজন হচ্ছেন দেখো অরূপ বসাক নিতিন কীর্তনে মনোজ কুমার ম্যানুয়েল ফ্রেডরিক এবং শ্রী লাল রেম সাঙ্গা মোট পাঁচজনকে এবারে ধ্যানচাঁদ পুরস্কারের দ্বারা সম্মানিত করা হবে চলো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পাঁচ নম্বর অর্জুন পুরস্কার দু দ্বারা মোট কতজন খেলোয়াড়কে সম্মানিত করা হবে তো এবারের অর্জুন পুরস্কার দু উনিশ দ্বারা মোট উনিশজন খেলোয়াড়কে সম্মানিত করা হবে তো এই মোট উনিশ জনের নাম তোমাদের না জানলেও হবে এখান থেকে আশা করি কোশ্চেন হবে না এই উনিশ জনের এটা তোমাদের জানতে হবে যে কতজনকে সম্মানিত করা হয়েছে না মোট উনিশজনকে তোমাদের সম্মানিত করা হয়েছে তাহলে পাঁচ নম্বর কোয়েশ্চেন হল ছ নম্বর কোয়েশন বর্তমানে ভারতের যুব এবং ক্রীড়া সম্পর্কিত মন্ত্রী কে আছেন ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্স মিনিস্টার্স কে আছেন তো বর্তমানে ভারতের যুব এবং ক্রীড়া সম্পর্কিত মন্ত্রী হচ্ছেন কিরণ রিজিজু অপশান এ কারেক্ট অ্যান্সার হবে কিরণ রিজিজু অপশান এ চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে সাত নম্বর কোয়েশ্চেন জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় তোমাদের একটু আগে বললাম যে বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচন্দ্রের জন্মদিনকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তো সেই দিনটি হচ্ছে উনত্রিশ আগস্ট উনত্রিশ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়ে থাকে অপশান এ কারেক্ট অ্যান্সার হলো নেক্সট কোশ্চেন দেখো জাতীয় ক্রীড়া পুরস্কারকে প্রদান করে থাকেন তো জাতীয় পুরস্কার ক্রীড়া পুরস্কার যে ছটা ছ ধরনের পুরস্কারের কথা বললাম সে প্রত্যেকটাই কিন্তু রাষ্ট্রপতি প্রদান করে থাকেন তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার হবে রাষ্ট্রপতি চলো এরপর তোমাদের বলবো যে কে কোন খেলার সাথে যুক্ত আটটি কোশ্চেন ছিল এর বাইরে আশা করি তোমাদের কোশ্চেন হবে না তো কে কোন খেলার সাথে যুক্ত দেখো প্রথমেই তোমাদের বললাম দ্রোণাচার্য পুরস্কার কে পেয়েছেন রামবীর সিং খকার তিনি একজন কোচ হচ্ছেন তো হকি খেলার সাথে যুক্ত মার্জবান পেটেল হ কাবাডি খেলার সাথে যুক্ত সঞ্জয় ভারদোয়াজ ক্রিকেট খেলার সাথে যুক্ত ক্রিকেটের কোচ মানে এই যে ছজন দেওয়া আছে প্রথম ছজন দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন তো এই ছজনই হচ্ছেন কোচ বিমল কুমার ব্যাডমিন্টন এর কোচ সন্দীপ গুপ্তা টেবিল টেনিসের কোচ মহেন্দ্র ডিল্লো হচ্ছে অ্যাথলেটিক্সের কোচ তাহলে এই ছজন দনাচার্য পুরস্কার পেয়েছেন এরপরে যারা আছেন ম্যানুয়েল ফ্রেডরিক হকির খেলার সাথে যুক্ত অরূপ বসাক টেবিল টেনিস খেলার সাথে যুক্ত এই বাকিগুলো যতগুলো আছে সবগুলো খেলোয়াড় বা আগের প্রথমে ছজন বললাম সেগুলো ছিলেন কোচ তাহলে আট নম্বর হলো অরূপ বসাক টেবিল টেনিসের সাথে যুক্ত নয় নম্বরে হচ্ছে মনোজ কুমার কুস্তি খেলার সাথে যুক্ত দশ নম্বর নিতিন কীর্তনের টেনিসের সাথে যুক্ত এগারো হচ্ছে সি লাল র্যাম সাঙ্গা তীরন্দাজির সাথে যুক্ত বজরং পুনিয়া রেসেলিংয়ের সাথে যুক্ত রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে বজরং পুনিয়া এবং দীপা মালিককে তো বজরং পুনিয়া হচ্ছে রেসেলিংয়ের সাথে যুক্ত এবং দীপা মালিক প্যারা অ্যাথলেটিক্সের সাথে যুক্ত তো তোমাদের আজকের এই ভিডিওতে এতগুলো কোয়েশ্চেন ছিল আশা করি তোমাদের এটা থেকে তোমরা উপকৃত হবে এবং যদি ভালো লেগেছে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দাও এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখার জন্য তোমরা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য চ্যানেলটি একটুই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই অন করবে তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে থ্যাংক ইউ